এরপরে সিজদাতুল শুকর কিভাবে করতে হবে, এটা আদৌ করা যাবে কিনা? হ্যাঁ, সিজদাতুল শুকর করা যায়, আসে এই ব্যাপারে, এটা একটা ভালো কাজ। অনেকেই ওই পথে ঘাটে মাঠে শুকর গুজার সিজদা দিতে দেখা যায়, মুসলিম খেলোয়াড়রা মাঠের মধ্যে সিজদা করে বসেন, তো এটা ভালো একটা জিনিস। দুই নম্বর হলো যে অজু আছে কিনা সেটা দেখতে হবে, সেটা যেন অজু লাগে। ওকে, আর দুই নম্বর হলো যে যদি একেবারে আপনার কি বলে সতর পুরো ঢাকা না হয়, ওইভাবে আল্লাহর সামনে সেজদা করাটাও কিছুটা বেমানান। এরপরে কেবলামুখী হয়ে সেজদা করা উচিত, সব কিছু ঠিকঠাক থাকলে ভালো, কিন্তু আবার ওই সমস্ত পরিবেশে সেজদা না করে বরঞ্চ আলহামদুলিল্লাহ বলার ক্ষেত্রে কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ বলার জন্য অজুও লাগবে না, আলহামদুলিল্লাহ বলার জন্য কেবলামুখী হওয়া লাগবে না, তো সেটা বরঞ্চ অনেকটা ভালো। তো একদিক থেকে ভালো যে তারা ইসলামের ইয়েটা ধরে রেখেছে, এটা ভালো মনে হয়। কিন্তু আরেক দিক থেকে এই যে পরিবেশ, যে মাহাউল, সেখানে এটা সেজদার জন্য রাইট প্লেস কিনা, এটাও চিন্তার বিষয় আছে।